কয়েকদিনের বৃষ্টি, সেই সঙ্গে ডিভিসি থেকে ছড়া জল, দুইয়ের জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তৈরি হওয়া বন্যা পরিস্থিতির এখনো বদল নেই। পাঁশকুড়া থেকে ঘাটাল, খানাকুল থেকে উদয়নারায়ণপুর, জামালপুর থেকে সোনামুখী ভাসছে বিস্তীর্ণ এলাকা। মাথা গোঁজার ঠাঁই এবং এক মুঠো খাবারের জন্য দিকে দিকে হাহাকার, কিন্তু সাধারণ মানুষের এই দুর্ভোগের জন্য দায়ী কে? প্রতিবারের মতো এবারেও তা নিয়েই শুরু হয়েছে দায় ছাড়াছাড়ি। বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ডিভিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট অফ করবই, বিকজ ইট ইজ টু মাচ, ইট ইজ টু মাচ। পুরো দ্বীপ জল ছাড়া, বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। পাল্টা কেন্দ্রীয় জনশক্তি মন্ত্রী সিআর পাটিল আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে দাবি করেছেন পশ্চিমবঙ্গের প্রতিনিধির সঙ্গে আলোচনা করেই জল ছাড়া হয়েছে। কিন্তু এই দায় ছাড়াছাড়ির মধ্যে আসল প্রশ্নের উত্তর অধরাই। সাধারণ মানুষের ভোগান্তির দায় তাহলে কার? ফি বছর জেলায় জেলায় সাধারণ মানুষকে কেন এই যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়, তার উত্তর খুঁজতেই আমরা পৌঁছে গেছিলাম দুর্গাপুর ব্যারেজে। দুর্গাপুর ব্যারেজের কাছে এই যে ব্যারেজ, তার 100 থেকে 200 মিটারের মধ্যেই নদীর ওপরে এরকম বড় বড় চড়া। প্রত্যেক বছর বর্ষাকালে ডিভিসি জল ছাড়ে মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে, তার ফলে 3 থেকে 4টি জেলা প্রত্যেক বছর প্লাবিত হয় এবং পরস্পরের বিরুদ্ধে কেন্দ্র এবং রাজ্য তাদের বিরুদ্ধে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলে এই ড্রেজিং নিয়ে, অর্থাৎ পলি তোলা নিয়ে। 1957 সালে দুর্গাপুর ব্যারেজ তৈরি করে ডিভিসি, তার রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়িত্ব দেওয়া হয় রাজ্য সরকারের সেচ দফতরকে। অভিযোগ, প্রয়োজন মতো পলি সংস্কার না হওয়ায় কমেছে দামোদরের নাব্যতা, ড্রেজিং ঠিক মতো না হওয়ায় কমে গেছে দুর্গাপুর ব্যারাজের জল ধারণ ক্ষমতাও। সমস্ত কেন্দ্রের টাকা এখানকার ইরিগেশনে দেওয়া হয়, ইরিগেশন ডিপার্টমেন্ট সেই তার কাজ সঠিকভাবে করতে পারছেন না, আর দায় চালাচ্ছেন কেন্দ্রের ঘাড়ে। আমরা বারবার আন্দোলন করেছি দুর্গাপুর ব্যারাজ সংস্কারের জন্য, এই সরকার এগিয়ে আসেনি, আর এখানে সংস্কারের নাম করে তোলাবাজি করছেন আর দায় কেন্দ্রের ঘাড়ে দিচ্ছেন। 1954 সালের পর থেকে আজ প্রায় 70 বছর, তো এই যে ওর যে নব্যতা কমছে এবং ভারত সরকারের এটা মেনটেন করার কথা, তো সেই ডিভিসি আজ অব্দি ড্রেজিং করেনি। যে জল ধরার ক্ষমতা ছিল তা তো অনেক কমে গেছে। আমার তো এখন সন্দেহ হচ্ছে যে এটা রাজনৈতিক কারণে এখন যেন এর তীব্রতা বেড়েছে। দুর্গাপুর ব্যারেজ রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য সরকারের, কিন্তু কেন্দ্রীয় সরকারেরও একটা বড় ভূমিকা হচ্ছে গোটা নদীটাকে, তার নাব্যতাকে ঠিক রাখা। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ডিভিসি যৌথ পরিচালনায় চলে, ঝাড়খণ্ড গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার। ডিভিসি নিয়ে আজকে মানুষের যেসব হয়রানি হচ্ছে তার দায় এদের তিন পক্ষকেই বহন করতে হবে। পলি তোলার জন্য আমাদের তো অ্যাকচুয়ালি ইনিশিয়েটিভ একটা নেওয়া হয়েছে আমাদের, সেই মোতাবেক আমরা এখান থেকে একটা প্রিলিমিনারি সার্ভে করে আমরা একটা এরিয়া ডিফাইন করে দিয়েছি আর কি, ব্যারেজের 2 কিলোমিটার আপ থেকে 20 কিলোমিটার আপ। প্রতি বছর বর্ষা এলেই ছাড়খার হয়ে যায় এই মানুষগুলোর জীবন, কিন্তু স্থায়ী সমাধান হয় না। ভোট এলে প্রতিশ্রুতি আসে কিন্তু ছবিটা পাল্টায় না। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।